আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এই যে এই ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার আজকে এই যে বারান্দা বাগান, তো সেটাই আপনাদের দেখাবো। এর আগেও আমি একটু দেখিয়েছি, তো পুরোটা ভালো করে দেখানো হয়নি। আর আমার এই যে বাগানের ডাটা শাকগুলোকে অন্য একটা টবে দিয়েছি, কিভাবে সেটা আপনাদের দেখাবো। আর এই যে দেখেন বারান্দাটা কিন্তু খোলা বারান্দা না, বন্ধ বারান্দা। আর ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়, আপনার যদি কোনো গাছ লাগানোর ইচ্ছা থাকে বা কোনো কিছু চাষ করার ইচ্ছা থাকে, আপনি সব জায়গায় সেটা চেষ্টা করলে ইনশাল্লাহ সেগুলা হয়। তো এটার বড় প্রমাণ আমি। এখানে কিন্তু খুব একটা রোদও আসে না, দিনের শেষের ভাগে রোদটা এখানে আসে, মানে 5টার দিকে 3 ঘন্টার মতো রোদ থাকে। তো সেই রোদেই এখানে আমি এই যে এই গাছগুলা, এই যে দেখেন দেখতে পাচ্ছেন ডাটা শাকগুলা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এগুলাকে যে আমি বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো এই যে এখানে হয়েছে ছোট্ট একটা এই যে টবের মতো, তো এটাতেই হয়েছে। তো আজকে এই শাকগুলাকে আমি অন্য একটা টবে স্থানান্তর করব, আপনাদের দেখে ভালো লাগবে। আর সবজি এরকম সবুজ সবজি দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি নিজের হাতে চাষ করে নিজের হাতে রোপণ করে খাওয়া যায়, নিজের হাতে শাক সবজি খাওয়ার মজাই আলাদা। তো সম্পূর্ণ সার ছাড়া, এই যে এখানে আমি ধনিয়া পাতাও বীজ ছড়িয়ে দিয়েছিলাম, মাশাল্লাহ এটাও সুন্দরভাবে হয়েছে। আর এই যে দেখেন এখানে আমার এক লাউ গাছ, মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে লাউ গাছটা। আর এই যে এখানে মিষ্টি কুমড়া গাছও আছে, তো এটা আমি মিষ্টি কুমড়া গাছটা তুলে ফেলবো, আর লাউ গাছটা এই যে রেখে দেব। দেখেন কতটা লম্বা হয়েছে। দেখেন আসলে লাগানোর ইচ্ছা থাকলে খুব যে রোদ আছে এরকমও কিন্তু এই জায়গাটা না, একদমই আবদ্ধ। তারপরে ওই যে জানালা গ্লাসগুলো খোলা রেখে দিই মাঝে সাঝে, বেশিরভাগই বন্ধ রাখা হয়, কারণ হচ্ছে ঠান্ডা এখনও খুব একটা, এই ঠান্ডা এই গরম, তো আর প্রচণ্ড বাতাস থাকে পর্তুগালে, সেই জন্য আসলে আমি এইভাবেই গাছগুলোকে যত্ন করে যাচ্ছি। কি বলবো, মানে এই গাছগুলো আমার খুবই যত্নের, আর মনে হয় যে আমি আমার গাছগুলোকে আমি আমার সন্তানের মতোই পরিচর্যা করছি। এই জন্য এই আমার এগুলো খুবই ভালো লাগে, যখন এই সকালে ঘুম থেকে উঠে এই সবুজ গাছগুলোকে দেখি খুবই ভালো লাগে। আর যারা শাকসবজি চাষ করেন যারা, তারাই বুঝবেন যে এটা করতে কতটা ভালো লাগে, আর এটারও একটা মায়া লাগে গাছগুলোর প্রতি। তো এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ, টমেটো গাছ দেখালাম, ফুল এসেছে। আর এই যে মিষ্টি কুমড়ো গাছগুলো পাতাগুলো মাশাল্লাহ বড় হয়েছে। আর এই যে এখানে মরিচের চারাগুলোও ভালোই বড় হয়েছে মোটামুটি। তো এগুলা আমার এই মরিচের দানাগুলো উঠতে অনেক সময় নিয়েছে। আর এই যে এখানে পুঁইশাকের ডাটা কেটে দিয়েছিলাম, সেগুলোও পাতা এই যে গজিয়েছে। আর এই যে এখানে আলু আলু শাকও দেখা যাচ্ছে হচ্ছে। আর এই যে এখানে আমার পুঁইশাকের চারা গজিয়েছে। তো অনেক দিন কিন্তু আমার এইগুলা হতে সময় নিয়েছে, কারণ পর্তুগালের ওয়েদারটা এমন হয়ে গেছিলো, এই ঠান্ডা এই গরম, একেবারে রোদও ছিল না খুব একটা। তো এই ওয়েদারে মানে খুব কষ্টে আর কি গাছগুলা শেষমেশ হয়েছে মাশাল্লাহ, এখন গাছগুলা মানে বড় হচ্ছে। আর এই যে দেখেন ডাটা শাকগুলো এত সুন্দর গজিয়েছে। এই ডাটা শাক হলো, এটা আমন ডাটা শাক, আমন ডাটা, এটা আমি দেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম, তো সেগুলাই আমি এই যে দিয়েছিলাম হয়েছে। এখন এই যে এটাতে আমি স্থানান্তর করব, বেছে বেছে কয়েকটা মানে যেগুলো বড় হয়েছে সেগুলো আমি এটাতে লাগিয়ে দিব। তো এই যে প্যাকেটের এই মাটি আমি এই যে ঢেলে নিচ্ছি, আর এটা প্রসেসিং করা থাকে,
তো এই যে মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিচ্ছি, যেগুলো বড় বড় দানার মতো আছে সেগুলো ভেঙে দিচ্ছি। আর এখানে আমি আর কোনো কিছু সারটার ইউজ করব না, যেহেতু প্রসেসিং করাই থাকে মাটিগুলো। আর এই যে এখানে আমি এদেশের মাটি, লাল মাটি, সেটাও একটু মিশিয়ে দিচ্ছি। আর আমার এই গাছগুলো প্রতিটা টবেই এই লাল মাটিগুলো মেশানো আছে এই মাটির সাথে। তো এই যে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখন যেগুলা ডাটা বড় হয়েছে, আমি বেছে বেছে 20টার মতো চারা এখানে আমি লাগিয়ে দিব, যেন এগুলা সহজে তাড়াতাড়ি বড় হতে পারে। আসলে এত কষ্ট কেন করা, কারণ এখানে সবসময় আমি চাইলে আমি এগুলা পাই না, বা এই শাকগুলা পাই না, যেটা আমার কাছে অনেক, আমার কাছে এটা অনেক মূল্য আছে। কারণ দেখা যায় আমরা যে এরিয়াতে থাকি সেটা বাঙালি এরিয়া থেকে অনেক দূরে, আর আপনি চাইলেই লাউ শাক, কুমড়ো শাক, ডাঁটা শাক এগুলো আপনি বাঙালি এরিয়াতে গেলেও পাবেন না। তো আসলে সেই ইচ্ছা থেকে আমার আমার এছাড়াও আমি আগে সবসময় আর কি আমার সবজি বাগানের প্রতি আগে থেকে খুব একটা ইচ্ছা ছিল। তো ইচ্ছা থেকে যেহেতু এখানে একটুখানি স্পেস পেয়েছি, তো সেই জন্যে এই যে মানে এগুলো আমি লাগিয়েছি। তো মাশাল্লাহ মানে হচ্ছে, নিরাশ হয়নি এখনও। তো আপনারা দোয়া করবেন আমার এই সবজি গাছগুলার জন্য, যেন এগুলো বড় হয়। তো এই যে সবগুলো চারাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও আজকে আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই। এই যে আর বাকিগুলো এখানে রেখে দিলাম, নিচে কিন্তু আরও ছোট ছোট অনেক চারা হয়েছে, এগুলো আমি আবার পরে অন্য টবে দিয়ে দিব। তো এই যে এখন পানি স্প্রে করে দিচ্ছি। তো এইভাবেই আমি গাছগুলোর যত্ন নিই। তো এখন এই যে আমি পানি একটু যে ঢেলে দিচ্ছি এভাবে স্প্রে করার পরে, যেহেতু এখনই লাগিয়েছি ওইভাবে আর পানি আমি পুরাটা ই করে দিলাম না, ঢেলে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো যারা এতক্ষণ আমার ভিডিও কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।